राज्यपाल तलब कर राज्य डीजी एवं मुख्य सचिव के तरह क्वारेंटाइन रही जेते आइसोलेशन रही जेते एरपर राज्यपाल जानान जे सामाल दिते राज्य हिमशिम खाच्छे अनेक आधिकारिक तारा असुस्थ हये रयेछेन से क्षेत्रे जावा जाबे ना एमनटाई राज्येर पक्ष थेके जानिये देवा हयेछिलो। एरपर क्षुब्ध हन राज्यपाल एवं बिकेल पांचटार मध्य फेर रिपोर्ट तलब करेछेन तिनि। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে কিভাবে আধিকারিকরা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নিরাপত্তার খাতিরে তার যে কনভয় আটকানো হয়েছিল এবং যারা আদালতের নির্দেশে যাচ্ছিলেন উনি রাজ্যপাল কেন এই রিপোর্টের ওপর এত জোর দিচ্ছেন এই পরিস্থিতিতে সেই প্রশ্ন উঠছে। অর্থাৎ যে রাজ্য রাজ্যপাল সংঘাত শুভেন্দু অধিকারীর যে কনভয় আটকানো হয়েছিল এরপর রাজ্যের ডিজি ও মুখ্য সচিবকে ডেকে পাঠান রাজ্যপাল এবং যেটা জানিয়ে দেওয়া হয় যে ডিজি মুখ্য সচিব আইসোলেশনে রয়েছেন এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। এরপর রাজ্যপাল স্বরাষ্ট্র দপ্তরে অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে কোনো উচ্চপদস্থ আধিকারিককে ডেকে পাঠান সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে বেশিরভাগ আধিকারিকরা অসুস্থ করোনা পরিস্থিতি যেভাবে রাজ্য উদ্বেগ বাড়াচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগ আধিকারিকরা অসুস্থ এবং আইসোলেশনে রয়েছেন যাওয়া সম্ভব নয়। এরপর খুব ধন রাজ্যপাল এবং বিকেল পাঁচটার মধ্যে ফের রিপোর্ট তলব করেছেন। প্রশ্ন উঠছে রাজ্যপালের যে অতি সক্রিয়তা সেই সক্রিয়তা নিয়ে কেন এই যে রাজ্যের পরিস্থিতি করোনা পরিস্থিতি যে উদ্বেগজনক যে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে রাজ্যপাল কেন এই রিপোর্টের ওপর এত জোর দিচ্ছেন কেন তিনি বারবার অতি সক্রিয় হয়ে করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন সেই প্রশ্ন কিন্তু উঠছে। রাজ্য রাজ্যপাল যে সংঘাত তা আরও একবার স্পষ্ট। মুখ্য সচিব ডিজিকে তলব করা হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে তারা জানিয়ে দেন আইসোলেশনে রয়েছেন যেতে পারবেন না। তারপর ফের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিককে যেতে বলেন রাজ্যপাল। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় করোনা পরিস্থিতিতে বেশিরভাগ আধিকারিকরা অসুস্থ হয়ে রয়েছেন এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। এরপর ক্ষুব্ধ হন রাজ্যপাল তিনি যেটা জোর দিচ্ছেন বারবার তিনি আবার বলেছেন যে আজ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট তলব করেছেন অর্থাৎ আজ বিকেল পাঁচটার মধ্যে ফের জানাতে হবে শুভেন্দু অধিকারী যে কনভয় আটকানো হয়েছিল তার নিরাপত্তা খাতিরে আটকানো হয়েছিল। তবে এই পরিস্থিতিতে রাজ্যপালের এরম যে আচরণ তা কতটা যুক্তিসঙ্গত এবং তার যদি সক্রিয়তা তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল। রাজ্যপাল যে বলেছেন যে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং আজ বিকেল পাঁচটার মধ্যে ফের রিপোর্ট তলব করেছেন। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, আপনাকে স্বাগত জানাবো। রাজ্যপাল যে বারবার চাপ দিচ্ছেন এই যে করোনা পরিস্থিতি সেক্ষেত্রে রাজ্য প্রশাসন হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামলাতে এবং তার মধ্যেই রাজ্যপাল চাপ দিচ্ছেন যে রাজ্যের কোন উচ্চপদস্থ আধিকারিক এবং ডিজি মুখ্য সচিবকে আসতে। শুভেন্দু অধিকারীকে যে আটকানো তার যে কনভয় আটকানো হয়েছিল সেক্ষেত্রে রাজ্যপাল মুখ্য সচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়েছিলেন তার উপরে রাজ্য সরকার আসলে উনি ভয় পেয়েছেন সবসময় সিকিউরিটি নেই কোন চুক্তি নেই রাজ্যপাল এটা যেটা করছেন দায়িত্বজ্ঞানীর কাজ করছেন এই করোনার সময় দুজনেই আইসোলেশন আছেন ইন্সপেক্টরি ডিজি এটা খুব অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তিনি তো মানছেন না তিনি বারবার চাপ দিচ্ছেন এবং আজকেও বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট তিনি তলব করেছেন যেখানে রাজ্য প্রশাসন হিমশিম খাচ্ছে। আমরা তো প্রতিবাদ করছি আর কি করবো
রাজ্যপাল কি এখতিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন সেক্ষেত্রে কি বলবেন ওর এখতিয়ারে সব নেই জোর করি একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় রাজ্যপাল যে বারবার চাপ দিচ্ছে রাজ্যকে যে সংঘাতে চড়াচ্ছে এবং যে প্রশ্নটা উঠছে রাজ্য প্রশাসন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ আধিকারিক তারা হয় করোনা আক্রান্ত না তারা অসুস্থ হয়ে পড়েছেন সেক্ষেত্রে রাজ্যপাল কিভাবে এই পরিস্থিতিতে শুধুমাত্র রিপোর্ট তলব এবং আধিকারিকদের ডেকে পাঠাতে পারেন যেখানে শুভেন্দু অধিকারী নিজস্ব নিরাপত্তা রয়েছে এবং তার নিরাপত্তার খাতিরেই তার যে কনভয় তা আটকানো হয়েছিল এরপর এই পরিস্থিতিতে কিভাবে রাজ্যপাল বারবার চাপ দিতে পারেন এবং রাজ্যপালের অতি সক্রিয়তা এবং রাজ্যপাল কতটা যুক্তিসঙ্গত কাজ করছেন তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু হয়েছে আমরা যে খবরের দিকে নজর রেখেছি সৌগত রায় তার সঙ্গে কথা বললাম আমরা কথা বললাম এবং তিনি যেরকমটা বলছেন যে রাজ্যপাল এটা অন্যায় করছেন এবং তারা প্রতিবাদ জানাবেন পাশাপাশি রাজ্যপাল নিজের এখতিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন আমরা কথা বললাম তৃণমূল নেতা সৌগত রায়ের সঙ্গে এবং তিনি এরকমটাই জানিয়েছেন যে রাজ্যপাল যেটা করছেন সেটা মানা যাচ্ছে না এবং শুভেন্দু অধিকারীর এই ঘটনায় ডিজি ও মুখ্য সচিব তারা নিজেরাই জানিয়েছেন যে তারা আইসোলেশনে আছেন তারা যেতে পারবেন না এরপরেও রাজ্যপালের পক্ষ থেকে চাপ দেওয়া হয় আজকেও বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে অর্থাৎ যেটা প্রশ্ন উঠছে এই পরিস্থিতির মধ্যেও রাজ্যপাল কিভাবে এত চাপ দিতে পারেন এবং তার যে অতি সক্রিয়তা তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে তিনি এখতিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারীর কনভয় আটকানোর পর ডিজি ও রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয় সেক্ষেত্রে তারা দুজনেই জানিয়ে দেন যে তারা আইসোলেশনে আছেন যেতে পারবেন না এরপর রাজ্যপাল জানান যে স্বরাষ্ট্র সচিব ও একজন উচ্চপদস্থ আধিকারিককে যেতে হবে এবং তিনি তলব করেন তারপর রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে বেশিরভাগ আধিকারিক অসুস্থ তারা করোনা আক্রান্ত হয়েছেন এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয় ক্ষুব্ধ হন রাজ্যপাল এবং আজ বিকেল পাঁচটার মধ্যে ফের রিপোর্ট তলব করেছেন এই যে বারবার চাপ সৃষ্টি করা রাজ্যের ওপর এবং রাজ্যপালের যে অতি সক্রিয়তা তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু হয়েছে